বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহস্যের সহমতে আপনারা অনেক ভালো আছেন। আজকে আমরা হিসাববিজ্ঞান অধ্যায় দুইয়ের সর্বশেষ সৃজনশীল 8 নম্বর করতে যাচ্ছি। আমাদের এরই সাথে এই সৃজনশীল শেষ হবে, কিন্তু আমরা এরপরেও আপনাদেরকে আগামী 1 সালের এই অধ্যায় রিলেটেড কি সৃজনশীল বোর্ডে এসেছে তার সমাধানগুলো দিয়ে দিব। তো আসেন আমরা আগে আজকে অধ্যায়ে সর্বশেষ সৃজনশীল শেষ করি, একটু মনোযোগ দিই সর্বশেষ অঙ্কে। প্রথম অঙ্কটা হচ্ছে যে জনাব জহিরের একটা গাড়ি মেরামতের দোকান, সেটা তার একটা গাড়ি মেরামতের ওয়ার্কশপ রয়েছে, সে ওয়ার্কশপে তিনি মালিক, তার কিছু লেনদেন এখানে দেওয়া আছে। তিনি 5 লক্ষ টাকা বিনিয়োগ করেন প্রতিষ্ঠানের জন্য, 65,000 টাকা দিয়ে একটা যন্ত্রপাতি কিনেন, গাড়ি মেরামত করে আয় করেন এত টাকা, ওয়ার্কশপ ভাড়া এত, বেতন প্রদান এত, অ্যান্ড মালিকের গাড়ি মেরামত এত টাকা। তো আসেন প্রথম সৃজনশীল ক নম্বর, জহির ওয়ার্কশপের মূলধনের পরিমাণ নির্ণয় করো। তো আমরা এর আগের অঙ্কে তো অনেকবার এই আনসার করেছি যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো, সেটা কীভাবে করে? শুধুমাত্র 1 তারিখে যে সম্পদ নিয়ে মালিক ব্যবসা শুরু করে তা যোগ করে দিতে হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুধুমাত্র জানুয়ারির 1 তারিখেই রয়েছে মালিক 5 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, অর্থাৎ শুধুমাত্র সম্পদ নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। সো আমাদের এখানে একটা মাত্র সম্পদ রয়েছে, আমরা সেটা এখানে বসিয়ে দিলে আমাদের আনসার শেষ। তো আমরা 2017 জানুয়ারি 1 নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু, নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু, তাহলে কত টাকা আছে? 5 লাখ। যদি একাধিক সম্পদের নাম থাকতো তাহলে আমরা ইনার কলামটা ব্যবহার করতাম। আবার বলতেছি সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি একাধিক সম্পত্তির নাম, মানে একাধিক সম্পদ নিয়ে যদি মালিক ব্যবসা শুরু করতো তাহলে আমাদেরকে যোগ করে আউটারে নিতে হতো, কিন্তু যেহেতু এখানে একটা মাত্র সম্পদ রয়েছে তাহলে আমাদের সেটাকে ইনারে রাখার কোনো প্রয়োজন নেই, আমরা সরাসরি আউটারে নিয়ে যেতে পারি। তো আমরা সরাসরি এটাকে আউটারে নিয়ে যাব। এন্ড তা দেখাই দেব 5 লক্ষ শেষ সৃজনশীল কয়ের 7-8 ক এখানেই শেষ। এরপর আসেন জানুয়ারি মাসে ব্যবসায়ের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। খ নম্বর, তো সুপ্রিয় শিক্ষার্থীরা 8-এর খ নম্বর, জানুয়ারি মাসে ব্যবসায়ের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তো এক্ষেত্রে আমরা একটা জিনিস আগেও বলেছিলাম, আমরা এখানে অবশ্যই যখন যে কোনো সৃজনশীল করবো তার ডেবিট কার্ডের পক্ষ এবং শ্রেণী আমাদের ধারণা থাকতে হবে। যদি এইগুলো আমরা না জানি তাহলে আপনি কখনও কোনো সৃজনশীলের সঠিক অ্যান্সার করতে পারবেন না। অবশ্যই ডেবিট কার্ডের পক্ষ সম্পর্কে আপনার সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে, শ্রেণী সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে, এবং আমাদের AL+C অর্থাৎ হিসাব সমীকরণের উপর প্রভাব সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে। আর সেই জন্য আমি বারবার বলেছি, আমাদের ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া এই 3টা ভিডিও আপনাদেরকে খুব ভালোভাবে দেখতে হবে। মজার 4টি সূত্রের মাধ্যমে হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয় এবং মাত্র 5টি হিসাব বা 5 শ্রেণীর হিসাব যা পুরো হিসাব বিজ্ঞানের সৃজনশীলের সমাধানে সহায়তা করে, শ্রেণী নির্ধারণের যে এই ভিডিওটা এবং আরও একটা আছে যেটা হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব, এই 3টা ভিডিও যদি আপনি ভালো করে দেখেন তাহলে সকল সৃজনশীল আপনার জন্য কী হয়ে যাবে? ইজি হয়ে যাবে। তা আসেন এবার আছে জানুয়ারি মাসে ব্যয়ের পরিমাণ। সুতরাং আমাদের কাজ হবে যত লেনদেনের মধ্যে ডেবিট কার্ডের পক্ষে ব্যয় হিসাব আছে সেগুলো এখানে লিখে দেওয়া। তা আসেন দেখি, জনাব জহির 5 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, নগদান ডেবিট মূলধন ক্রেডিট, নগদ সম্পদ মূলধন মালিকানা সত্য, সুতরাং সে এখানে আসবে না। অন্যদিকে গাড়ি মেরামত করে 65,000 টাকা একটি যন্ত্রপাতি করে, যন্ত্রপাতি ডেবিট নগদান ক্রেডিট, যন্ত্রপাতি সম্পদ নগদ সম্পদ, সুতরাং এটাও এখানে আসবে না। গাড়ি মেরামত করে আয় করে, নগদান ডেবিট সেবা হিসাব ক্রেডিট, নগদ সম্পদ সেবা আয়, একটাও এখানে আসবে না। ওয়ার্কশপ ভাড়া প্রদান, ভাড়া ডেবিট নগদান ক্রেডিট, তাহলে ভাড়া ব্যয় হিসাব একজনকে পেলাম, সর্বপ্রথম এই অঙ্কের সমাধানে আসবে। কর্মচারীদের বেতন প্রদান, বেতন ডেবিট নগদান ক্রেডিট, বেতন ব্যয় নগদ সম্পদ, যেহেতু বেতন ব্যয় সেও এখানে আসবে। মালিকের গাড়ি মেরামত উত্তোলন ডেবিট
সেবা হিসাব ক্রেডিট, তাহলে উত্তোলন হচ্ছে যে মালিকানা সত্য হিসাব, অন্যদিকে সেবা আয় আয় হিসাব। তাহলে এই লেনদেনটা আমরা এখানে আনবো না, তাহলে অন্য দুইটা লেনদেন আমরা এখানে আনতে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানি কোনো কিছুর পরিমাণ নির্ণয়ের ঘর অনেকবার করা হয়ে গেছে এটা পর্যন্ত, তারিখ বিবরণ টাকা টাকা। তো তারিখ বিবরণ বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। কত সালের অঙ্ক এটা? 2017 জানুয়ারি, তাহলে আসেন 2017 আর জানুয়ারি। তাহলে আমরা প্রথম তারিখে নগদান মূলধন, সম্পদ মালিকানা সত্য আসবে না, যন্ত্রপাতি নগদান, দ্বিতীয়টা যন্ত্রপাতি সম্পদ নগদ সম্পদ আসবে না, গাড়ি মেরামত করে আয় নগদান টেবি, সেবায় ক্রেডিট আসবে না। হ্যাঁ, জানুয়ারি 26 তারিখ ওয়ার্কশপ ভাড়া প্রদান, তাহলে 26 তারিখ ভাড়া প্রদান, ভাড়া ব্যয় হিসাব, ভাড়া প্রদান এখানে আসবে কত টাকা? 21,000 টাকা। একটা গেল, এরপর আসেন কর্মচারীদের বেতন প্রদান, বেতন ডেবিট নগদান ক্রেডিট, বেতন ব্যয় হিসাব। কয় তারিখ এটা? 28 তারিখ। আর এরপরে আছে যে মালিকের গাড়ি মেরামত, অর্থাৎ উত্তোলন ডেবিট, মেরামত সেবা হিসাব ক্রেডিট। ওই দিকে উত্তোলন হচ্ছে যে মালিকানা সত্য হিসাব, আর মেরামত সেবা হচ্ছে যে কি আয় হিসাব। তাহলে দুজনকে পাওয়া গেল 25,000, 21,000, টোটাল 46,000 টাকা। শেষ। তাহলে সৃজনশীল আটের খ নাম্বার গেল, ক নাম্বারও গেল, আর গ নাম্বার লেনদেনগুলো হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও। তো আমরা আগেও বললাম যে আমরা এ পর্যন্ত হিসাব সমীকরণের উপর, অর্থাৎ বিবরণী চোখ, মিনিমাম 4 থেকে 5 বার, এটা এই অধ্যায়ের মধ্যে আছে 7 বার, তার থেকে আমরা 4 বার করে দিলাম, মানে যেগুলো বড় বড় অঙ্ক সেগুলো থেকে করে দিলাম। তো ঠিক এটাও আপনি আগের যেই ক্লাসগুলো রয়েছে, অর্থাৎ চ্যাপ্টার, এই চ্যাপ্টারের 1 নম্বর সৃজনশীলের গ, সৃজনশীল 5-এর খ এবং 6-এর গ, এই তিনটা আমরা করে দিলাম। এটা ঠিক অনুরূপ ওই অঙ্কগুলোর মতো করে করে নেবেন, অর্থাৎ বিবরণী ছক সবগুলো একই নিয়মে হয়, একই রকম হয়। একটা যদি আপনি পারেন সবগুলো আপনি করতে পারবেন, তাহলে আমাদের পূর্বের ভিডিওগুলো যেভাবে বিবরণী ছক করেছি অঙ্ক ঠিক একইভাবে আপনি বিবরণী ছকটা করবেন। এই সৃজনশীলের সাথে আমাদের এই চ্যাপ্টারটা শেষ, অধ্যায় 2। এখন আমরা সামনে আপনাদের জন্য কিছু বোর্ড ভিত্তিক সলিউশন দেওয়ার কথা বলেছি। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন, আমরা আগামী ক্লাসগুলোতে আপনাদের জন্য বোর্ড থেকে কিছু এই অধ্যায় রিলেটেড সৃজনশীল সংগ্রহ করে সেগুলোর সমাধান আপনাদের জন্য করে দিব। তো ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন, ভালো থাকবেন, আপনাদের নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।